السلام عليكم আমি চিংড়ি শুটকি দিয়ে লাভের খোসা ভর্তি করব বলছে লাভের খোসা সিদ্ধ করে পানি ছড়িয়ে রেখে দিয়েছি আমি করি কিভাবে দেখাবো আমি পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ একটা ছোট তেজপাতা দিয়ে আমি ভেজে নিচ্ছি হালকা করে একটু ভাজা ভাজা হয়ে আসছে আমার এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব চিংড়ি মাছটা আমি ভালো করে ঠান্ডা পানিতে ধোয়ার পরে গরম পানিতে আরো দুই তিনবার ধুয়ে চিংড়িটা যে ভাজা ভাজা হবে একটা ফ্লেভার আসবে তখন আমি বুঝব এটা আমার ভাজা হয়ে গেছে এবার আসা শুরু করেছে আর বলি চিংড়ি মাছ এনেছিলাম চিংড়ি শুটকি চিংড়ি অয়েল বানানোর জন্য দেখ বেশি এনেছিলাম এখন চিংড়ি কি করব খেতে তো হবে ফেলে দিলে তো হবে না পয়সাতে কিনা জিনিস আমার চিংড়িটা মনে হচ্ছে হয়ে এসেছে চিংড়ি তো আসলে খুব লোভনীয় একটা মাছ চিংড়ির ফ্লেভার কি ইলিশ কি রুই কাতলা কোনো কিছুই চিংড়ির সাথে পারে না চিংড়ি এত টেস্টি একটা মাছ এখন আমি এটা তুলে নিব দেখতে ঠিক এরকম লাল লাল হবে এই টাইপের হবে এবং ফ্লেভারটা সুন্দর আসবে তখন বোঝাই যাবে ভাজা হয়ে গেছে আমি এখন এটা তুলে নিব আমি তেল থেকে এভাবে ছেঁকে ছেঁকে তুলে নিব এখন আমি অল্প একটু তেল আছে এই তেলের মধ্যে আমি খোসাগুলো একটা করে কেটে কেটে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এই যে এইভাবে এটা আমি খুব ভালো করে ভেজে শুকিয়ে নিব পানিটা একদম রসটা মেরে নিব পানিটা থাকলে ভর্তা ভালো লাগবে না খেতে তবে লাউয়ের খোসা ভর্তা একটু নরমই হয় ভর্তাটা করার সময় এই মাছগুলো পেঁয়াজগুলো ভাজার সময় অবশ্যই সরিষার তেল দিবেন সরিষার তেল না দিলে খুব একটা মজা হয় না তো হয়তো বলতে পারেন আপনি দিলেন না কেন আমি দিলাম না আমার খাওয়া একদমই নিষেধ এই জন্য আমি দিলাম না আমি সরিষা জাতীয় খাবার সরিষার তেল খাই না বললে ভুল হবে খুবই কম আমি খুব হিসাব করে খাই এই জন্য এখানে সরিষার তেল করতে হবে ভর্তা মানে তো সরিষার তেল কিন্তু আমি তো পারি না আমার দুর্ভাগ্য এটা সরিষার তেলের ভর্তা ছাড়া মজা হয় কিন্তু আমাকে খেতে হয় এভাবে আমি বলে দিলাম এই জন্য সরিষার তেল করবেন আপনারা এখন আমি খুব ভালোভাবে ভেজে নিব এটা খোসাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে একটু পুড়া পুড়া হবে এভাবে ভাজতে হবে তেল দিয়ে আমি সামান্য এই ছোটো চা চামচের আধা চা চামচ চিনি দিয়ে দিলাম এটা অবশ্যই দিতে হবে নাহলে লাউয়ের খোসার ভর্তা মজা লাগে না যতই নিয়মকানুন থাক স্বাস্থ্যবিধি থাক না কেন এটুকু দিতেই হবে না দিলে টেস্ট হবে না লাউয়ের খোসার একটু তিত করে ভাব আছে ওটা এর আগের ভিডিওতে আমি বলেছি সেটা শুধু করেছিলাম ভর্তা আজকে চিংড়ি দিয়ে করছি এই জন্য দেখাচ্ছি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব ঠান্ডা হয়ে গেছে আমার এখন আমি এটা একটা ব্লেন্ডারের জগের মধ্যে নিয়ে নিব আমি আমি খোসাটা ঠিক এভাবে যে পুরো পুরো একটু ভাজা ভাজা করে নিয়েছি নাহলে ভালো লাগবে না এখানে আমি যে মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ চিংড়ি মাছ এটা আমি দিয়ে দিব এর মধ্যে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে আসবো এটা লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো যার যে পরিমাণে করবেন সেই মতো লবণ দিবেন চিংড়ি মাছ দিয়ে ভর্তা তো এখনই জিভায় পানি আসছে আজকের দুপুরে খাওয়া দাওয়া সেটা ভিডিও দেবো জম্পেশ খাওয়া দাওয়া হবে কারণ বলবো পারে ভিডিওতে এখন আমি এটা ব্লেন্ড করে নিয়ে আসবো আমি যে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি ফিদা আমি খেয়ে এত টেস্ট হয়েছে মানে বলার কথা না আর ভর্তাটা একদম মিহি আঠালো একটা ভর্তা হয়েছে চিংড়ি মাছ আর পেঁয়াজ ভাজা দেওয়াতে সে যে কী অসাধারণ স্বাদ মানে কি বলবো আজকে তো আমার খাওয়া দাওয়া একদম জম্পেশি হবে আমি এভাবে বাটিতে তুলে নিয়ে তারপর দেখাই ভর্তাটা হওয়ার পরে আমি বাটিতে নিয়ে নিলাম আর এখন আমি একটু সামান্য একটু সরিষার তেল একটু সামান্য একটু ব্রাশ করে দেওয়ার মতো করে দিব কারণ বেশি দিব না কেউ চাইলে একটু বেশি দিতে পারেন আমি বেশি দিব না সবাই শুধু একবার বানিয়ে খেয়ে দেখবেন আমি আগেও দিয়েছি লাউয়ের খোসার ভর্তা কিন্তু এত টেস্ট আমি পাইনি সেটাতে ছিল অনেক টেস্ট ছিল টেস্ট হয়েছিল অনেক খেতে কিন্তু এটা তো জম্পেশ একদম এত মানে আমি ফিদা খেয়ে শুধু একটু চিংড়ি আর পেঁয়াজ ভাজা দেওয়াতে টেস্টটা রসুন পেঁয়াজ ভেজে চিংড়ি ভেজে দিয়েছি যার ফলে ফ্লেভারটাই অসাধারণ হয়েছে এমনি লোভনীয় একটা ফ্লেভার এসছে আর খেতেও টেস্ট হয়েছে আমি লবণ হয়েছে কিনা টেস্ট করার জন্য খেয়ে দেখেছিলাম বুঝলাম অনেক টেস্ট ভাত দিয়ে না জানি কত মজা লাগবে যাই হোক সবাই বানাবেন ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফেজ